तीन दुष्कृति के ग्रेफ्तार करलो पुलिस। तादेर कास्ट के उद्धार हुए छे एक टी पाइप गन, एक रंग ताजा कार्तूज, धारलो अस्त्र, बाजेयाप्त करा हुए छे एक टी जाइलो गाड़ी। জানা গিয়েছে রবিবার দুপুরে একটি সন্দেহজনক মেরুন রঙের জাইলো গাড়ির পিছনে জলপাইগুড়ির কোতরি থানার সাদা পোশাকের পুলিশের টহলদার গাড়ি। জলপাইগুড়ির সেনপাড়ায় সেই গাড়ি আটক করে পুলিশ। গাড়িতে থাকা তিন যুবককে গ্রেফতার করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে মেলে একটি পাইপ গান, এক রং কার্তুজ, ধারালো অস্ত্র এবং পুলিশ লেখা স্টিকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা দাগি অপরাধী। এদিন ময়নাগুড়ি এলাকায় কোনো মুরগির ট্রাক লুটের পরিকল্পনা ছিল বলে পুলিশ জানতে পেরেছে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া গাড়িটি নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।